يَقْعُدُ قَوْمٌ يَذْكُرُونَ اللَّهَ إِلَّا حَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِي مَنْ عِنْدَهُ اللَّهُ رَسُولُ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بولیں لہی امار امتر دال تمہارا من کرتے سو دنیا مجلس گلا گرت پورنا دنیا مجلس کے مرجدہ دیتے چاؤ اے امار امتر دال تمہارا جنے رکھو لا یقود قوم یذکرون اللہ যে সমস্ত মজলিসের মধ্যে উলামায়ে কেরামের সোহবত হয়, উলামায়ে কেরাম নসিহত করেন, কোরআনের বর্ণনা করা হয়, আল্লাহর নবীর হাদিসে নববিয়ার থেকে আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওই সমস্ত মজলিস তাম মজলিস থেকে তাম পৃথিবীর সমস্ত মজলিস থেকে উত্তম সুবহান لا يقود قوم يذكرون الله تعالى الا حفتهم الملائكه الله الرسول বলেন যেই সমস্ত মজলিসে আল্লাহর জিকির করা হয় কোরআনের কথা বলা হয় হকের কথা বলা হয় ওই সমস্ত মজলিসে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়ে ভরপুর হয়ে যায় যদিও মানুষের সংখ্যা কম কিন্তু রহমতের ফেরেশতা এই সমস্ত মাহফিলকে বেষ্টনী করে দিয়ে বসে যান শুধু তাই না ওয়াগাসিয়াতুমুর রহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ফেরেশতারা এই বেষ্টনীকে এই প্রোগ্রামকে এই মাহফিলকে বেষ্টনী দিয়ে বসে পড়েন শুধু তাই নয় আল্লাহর পক্ষ থেকে রহমত এই মাহফিলে নাজিল হতে থাকে সুবহানাল্লাহ وذكرهم الله في من عنده আর এই মজলিসে কোরআনের আলোচনা করা হয় হকের কথা বলা হয় হাদিসের কথা বলা হয় নবীর আদর্শের কথা বলা হয় ওই সমস্ত মজলিসের বর্ণনা আল্লাহ পাক তার নিকটবর্তী ফেরেশতাদের সামনে আলোচনা করতে থাকে সুবহানাল্লাহ وما خلقت الجن والإنس إلا ليعبدون مهان الله بولنا دنيا المانوش ليم أمي دوي جسيني مخلوقات المدى سشتو بنايتي دوي تا مخلوق كي تمي سشتو قرجي أتر هزار مخلوقات ارتكي এই দুইটা মখলুক হলো মানুষ এবং জিন জাতি আর এই মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য সুবহানাল্লাহ 18 হাজার বলা হয় কিন্তু পরিমাণ কেউ করতে পারি নাই আজম কত যে 18 হাজার মখলুকাত এই পৃথিবীতে আছে কোন বৈজ্ঞানিক বলতে পারবে না কিন্তু ধরে নিলাম মেনে নিলাম 18 হাজার এই 18 হাজার মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুইটা জাতি একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামের জন্য আর বাকি যত মখলুকাত রয়েছে সব মখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন এই দুই জাতির খেদমতের জন্য সুবহানাল্লাহ আল্লাহ কত দয়াল আল্লাহ কত মেহেরবান দুইটা জাতির জন্য 18 হাজার মখলুকাতকে খেদমতের জন্য রাখলেন কিন্তু আমরা মানুষ কত নিমক হারাম মানুষ কত নিমক হারাম আমি কখনো দোয়া করি নাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইয়া পাঠাও ওগো আল্লাহ তুমি আমাকে উম্মতে মুহাম্মদি বানাইয়া পাঠাও কিন্তু আমার আল্লাহ দয়া মেহেরবানি করে 18 হাজার মখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক বানাইলেন সবচেয়ে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন তার চেয়ে বড় নিয়ামত হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইল দুই প্রকার উম্মতে দাওয়ার উম্মতে এজাবান একদল মানুষ উম্মত
কিন্তু ঈমান গ্রহণ করে না, আবার একদল মানুষ হলো উম্মত কিন্তু আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করেছে। আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, মানুষ বানিয়েছেন, নবীদের উম্মত বানিয়েছেন, শুধু উম্মত বানান নাই, নবীদের উম্মত বানাইয়া ইমামদার বানাইয়া ইমামদার মা বাবার কোলে আমাদেরকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা কি শুকরিয়া আদায় করব, কি শুকরিয়া আদায় করব, এত নিয়াজ এবং নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করলেন, কিন্তু আমরা নিমক হারাম সর্বদা গুনার জন্য প্রতিযোগিতা করি। কে কার আগে গুনাহ করবেন, কে কার আগে জাহান্নামে যাইবেন, এই জাহান্নামে যাওয়ার জন্য আমরা আজকে প্রতিযোগিতা করতেছি। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো বান্দা তুমি যত বড় অপরাধ করো না রে বান্দা, তুমি যদি আমি মৌলার দরবারে চাওয়ার মতো চেয়ে নাও, তাহলে আমি আল্লাহ তুমি তোমার তোমার সমস্ত জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিব। মহান আল্লাহ বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা তুমি গুনাহ করেছো, অসুবিধা নাই, চিন্তা করো না, আমার রহমত থেকে নারাজ হইও না, যদি আমার রহমতের আশা নিয়া তওবা করে আমি আল্লাহর দরবারে ফিরে আসো, তাহলে আমি আল্লাহ হলাম ক্ষমাশীল দয়ালু। সুবহান, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর এক সাহাবী, ইসলাম গ্রহণের পূর্বে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি এক ব্যক্তির বরাত দিয়ে আপনি নাকি জলসা ওয়াজ করেছেন, নসিহত করেছেন, মান কাতালা আও শারাকা আও মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আসামা ইযাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা। অগণবীজি আপনি শুনেছি আপনি নাকি নসিহত করতেন, কোন মানুষ যদি গুনাহ করেন, শিরিক করে, কাতল করে, জিনা করে, তাহলে কেয়ামতের ময়দানে তার আযাব হবে দ্বিগুণ। অগণবীজি আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমি তো শিরিক করেছি, আমি তো কাতল করেছি, হত্যা করেছি হামজালাকে, আমি তো হত্যা করেছি তোমার প্রিয় সাহাবী হামজালাকে, অগণবীজি আমি জিনার মতো পাপাচারেও লিপ্ত ছিলাম, এবার আমার প্রশ্ন আমি জানতে চাই নবীজি, এই তিন গুণার পরেও যদি আমি ঈমান গ্রহণ করি, তাহলে আমার গুনাহ কি ক্ষমা করা হবে? এখান থেকে শিখতে হবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হলে তলব থাকতে হবে, চাইতে হবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি, ভুল করেছি, এই তলব যদি না থাকে তাহলে তোমার তৌবার মধ্যে আসলে খুলুসিয়ত আসবে না। এজন্য ওয়াসি চিঠি লিখলেন আল্লাহ রাসূলের দরবারে, অগণবীজি আমি তো অপরাধী, আমি তো অপরাধ করছি, আপনি বলেছেন এই তিন অপরাধ করলে দ্বিগুণ শাস্তি হয়, আমি তো তিন অপরাধ করে ফেলেছি, অগণবীজি এখন আমাকে বলেন আমি কি মুক্ত হব, আমি কি আল্লাহর কাছ থেকে আমার এই পাপ থেকে নাজাত পাইব? আল্লাহ রাসূল বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাম। হে ওয়াসি তুমি জেনে রাখো, তুমি যদি শিরিক করো, কাতল করো, জিনা করো, কোনো অসুবিধা নাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাম, তিনটা গুণ যদি তোমার থাকে তাহলে তিন গুণের কারণে মহান আল্লাহ তোমার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, তিনটা গুণ কি? ইল্লা মান তাবা, এক নম্বর গুণ হলো তুমি তওবা করো, ফিরে আসো অপরাধ থেকে, তুমি ফিরে আসো। ওয়া আমানা, দুই নম্বর তুমি ঈমান আনো, আর তিন নম্বর আমলে সালেহ করো, আমলে সালেহ করো। আল্লাহর রাসূলকে আবার প্রশ্ন করেন ওয়াসিম,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আমি যে অপরাধ করেছি এই অপরাধের ক্ষমা হবে না আপনি আরো একটু বিবরণ দিন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন হে নবী আপনি ঘোষণা করে দিন ওয়াসীকে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওগো নবীজি আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু হে আমার বান্দা বান্দিরা রে যারা নফসের দুকায় পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে নিজের নফসের পর জুলুম করেছ অন্যায় করেছ কাতল করেছ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছ আল্লাহর ইবাদতের সাথে শিরিক করেছ আল্লাহর গোলামের সাথে শিরিক করেছ জিনা করেছ ব্যভিচার করেছ তোমাদের নৈরাশ্যের কোনো কারণ নাই আমি আল্লাহর উপর তোমরা ভরসা রাখো আমি আল্লাহ ক্ষমা করনে ওয়ালা সুবহান অবশেষে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ একজন মুশরিক একজন মূর্তি পূজার যদি গুনাহ তওবা করে গুনাহ করার পর তওবা করে শিরক করার পর তওবা করে মাফি পায় আমার প্রশ্ন হলো আমার দেশের মুসলমানের সংখ্যা অধিক কিন্তু মুসলমানের নামাজির সংখ্যা কম মুসলমানের রোজাদারের সংখ্যা কম মুসলমানের হালাল তরিকার মানুষের সংখ্যা কম হারাম থেকে বাঁচনাওয়ালা কম আল্লাহর বান্দা তোমাকে তো তোমার আল্লাহ বহুত আগে লক্ষ লক্ষ বছর আগে লৌহে মাহফুজ যে কালামুল্লাহ তৈরি করে রেখেছেন যেই কালামুল্লাহ আল্লাহর রসুলের উপর নাজিল করলেন ওই কালামুল্লাহতে তো বলে দিলেন রে বান্দা তুমি তোমার উপরে তোমার নিজের নফসের উপরে যত প্রকার জুলুম করো না কেন তুমি যদি তোমার গুনার উপর অনুতপ্ত হইয়া খাঁটি তওবা করো তুবু ইলাল্লাহ তওবাতান নসুহা যদি তওবা করার মতো তওবা করো বান্দা যেইভাবে ওয়াসীকে আমি আল্লাহ ক্ষমা করেছি তুমি বেনামাজি বান্দাকেও আমি আল্লাহ ক্ষমা করব সুবহানাল্লাহ আল্লাহর দয়ার সীমা নেই কিন্তু আমরা আল্লাহর দয়ার উপর দয়া নেয়ার জন্য দয়া পাওয়ার জন্য তলব করি না এই উদাসীনতার কারণে আজকে আমরা গাফিল আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বিশেষত আজকের যে মাহফিলটা এই মাহফিলটা হইল মাজালিসুল ইলম মাদ্রাসার মধ্যে ইলম দেয়া হয় উস্তাদ শিক্ষক আছেন উস্তাদবৃন্দ ছাত্রবৃন্দদেরকে তালিমুল ইলমদেরকে শিক্ষা দেন কিন্তু যারা বয়স্ক এদেরকে শিক্ষা দেওয়া অনেক সময় দুরূহ কঠিন হয়ে যায় এই সমস্ত দিনী মাহফিলগুলা ময়দানের মাহফিলগুলার মাধ্যমে যখন উলামায়ে কেরাম নসিহত করেন এই উলামায়ে কেরামের যে মজলিস হয় এই উলামায়ে কেরামের মজলিস থেকে আমরা সাধারণ মানুষ অনেক কিছু শিখতে পারি এই জন্য এই সমস্ত মজলিস হলো মাজালিসুল ইলম ইলমের মজলিস এজন্য আমরা সবাই এই মজলিসের ইলমে ইলমের মজলিসে শরীক হয়ে দিনের ইলম তলব করব আর এই ইলম অনুযায়ী মত পর্যন্ত আমল করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার এবং আমল নিয়ে কবর জগতে পাড়ি দেওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ